Hello everyone.
যে যার মতো ফটো তুলছি। কাল এসেই আমরা সকলে দুর্গা মণ্ডপে চলে গেছিলাম, তাই রুমটা শেয়ার করতে পারিনি। এটা আমাদের একটা রুম, রুমটা বিশাল বড়, চারিদিকে অনেকগুলো জানালা রয়েছে এবং রুমের মধ্যে আগেকার আমলের ফ্যান লাগানো রয়েছে, রয়েছে দুটো এসি। আর এই রুমের সাথেই দুটো বড় বড় বাথরুম রয়েছে, বাথরুমে গিজার এবং সমস্ত অত্যাধুনিক ব্যবস্থাও রয়েছে। এখন বাজে সকাল 10টা, আমরা সকলে ব্রেকফাস্ট করে আবারও একবার রাজবাড়ির চত্বরটা ঘুরে নিচ্ছি এবং ফটো তুলে নিচ্ছি। বন্ধুরা, আপনারা কি ভাবছেন যে উইকেন্ডে কোথায় যাবেন? যদি এরকম ভেবে থাকেন তবে অবশ্যই একবার মহিষাদল রাজবাড়িতে এক রাত্রি থেকে দেখবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আমরা এখন রাজবাড়ির গেট ধরে বাইরে বেরিয়ে যাচ্ছি। মনে হচ্ছে যে আরেক দিন থাকলে খুবই ভালো হতো, কিন্তু আমাদের একদিনেরই রুম বুক করা ছিল। আমাদের কিছু হ্যাপি মোমেন্ট আপনাদের সাথেও শেয়ার করে নিচ্ছি। আশা করি আমার আজকের এই ব্লগটা আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তবে একটি লাইক করবেন, আর যদি নতুন কোনো বন্ধু এসে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আপনারা যদি এই রাজবাড়ির সম্বন্ধে কোনো কিছু জিজ্ঞাসা করতে চান আমাকে কমেন্ট বক্সে জিজ্ঞাসা করতে পারেন। বন্ধুরা, আজ এই পর্যন্তই, আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি বা ব্লগ নিয়ে।